আপনারা জানেন যে গত 7 ডিসেম্বর 2021 তারিখে কক্সবাজার জেলার রামু উপজেলার হিমছড়িস্থ পেঁচারদ্বীপ এলাকা হতে একই এলাকার মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম মামুন, কায়সার আহমেদ এবং মোহাম্মদ মিজান নামে চার বন্ধু তারা সেন্ট মার্টিনস দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে তারা টেকনাফের লেদা নামক স্থানে গমন করে। তো সেখানে মূলত অপহরণকারীরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদেরকে অপহরণকারীদের নিকট হস্তান্তর করে। তো পরবর্তীতে 8 তারিখ থেকে যখন তারা অপহরণকারীরা যখন মুক্তিপণ দাবি করা শুরু করে, তখন এটা নিয়ে এই কক্সবাজারবাসীর মধ্যে একটা চরম উদ্বিগ্নতা সৃষ্টি হয় এবং সেই উদ্বিগ্নতা কিন্তু একটা পর্যায়ে পরিবারের সদস্যরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, বেশ টেনশনে পড়ে যায় তাদের এই ভিকটিমদের পরিবারগুলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 9 ডিসেম্বর 2021 তারিখে টেকনাফ থানায় জাহিদুল ইসলাম মামুনের পিতা আব্দুল সালাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, অপহরণ মামলা দায়ের করেন, এবং সেই মামলায় জাহাঙ্গীর আলম এবং ইব্রাহিম নামে দুজনকে আসামি করা হয় এবং আর অন্যান্য অজ্ঞাতদেরকে আসামি করা হয়। তো 9 তারিখে মামলাটা হওয়ার পর ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে র‍্যাব 15-র ওয়াইখং ক্যাম্পে CPC-2 যে কোম্পানিটা আছে আমাদের, সেখানে একটি লিখিত অভিযোগ তারা দায়ের করেন। এই লিখিত অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে কিন্তু র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা ইন্টেন্সিফাই করি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা, আপনারা জানেন যে র‍্যাব কিছু স্পেশাল টেকনিক অবলম্বন করে এই ধরনের অপারেশনগুলোতে, এবং এই ধরনের অপারেশন যে টেকনিক যেটা আমরা অবলম্বন করি সেটার সিক্রেসি মেনটেন করার জন্য আমি ইন ডিটেইলস আমি সেই টেকনিকটা আমি ব্যাখ্যা করছি না, এটা অপারেশনাল সিক্রেসির জন্য। তো আমাদের সেই টেকনিক অবলম্বন করে কিন্তু আমরা কায়সার আহমেদ, যে ভিকটিম কায়সার আহমেদ এবং তার সাথে মামলার মূল আসামি, 1 নম্বর আসামি যে জাহাঙ্গীর এবং তার অপর সহযোগীকে আমরা কিন্তু কায়সারকে আমরা উদ্ধার করি এবং অপর 2 আসামিকে আমরা গ্রেফতার করি। এটা হচ্ছে 10 তারিখ বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা, 6:30-7টা এর মধ্যে কিন্তু আমরা ওদেরকে উদ্ধার করি। উদ্ধার করার পর কায়সার আহমেদ এবং অপর আসামিদের কাছ থেকে আমরা জানতে পারি যে লেদা যে নোয়াপাড়া যে রেজিস্টার্ড ক্যাম্প রয়েছে তৎসংলগ্ন পাহাড়ি জঙ্গল এলাকায় অপহরণকারীরা বাকি 3 জনকে জিম্মি করে রেখেছে। তো সেই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর পাহাড়ি অরণ্যে আমাদের অপারেশনাল টিম সেদিন APBN 16-র পোস্টে গিয়ে তারা রিপোর্ট করে এবং APBN সদস্যরা তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে মিজান এবং মামুনকে, জাহিদুল ইসলাম মামুন এবং মিজানকে তারা টেকনাফ থানায় হস্তান্তর করে। তখনও কিন্তু র‍্যাবের অভিযান চলমান রয়েছে, কারণ মিজানুর রহমান নয়ন কিন্তু তখনও অপহরণকারীদের হাতে জিম্মি এবং কন্টিনিউয়াস তারা এই মিজানুর রহমান নয়নের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে যে মুক্তিপণের টাকা না পেলে মিজানুর রহমান নয়নকে মেরে ফেলবে। এবং আজ 11 ডিসেম্বর সকাল 10টা ছিল তাদের জন্য ডেডলাইন, এর মধ্যে মুক্তিপণের টাকা সহ তাদের কাছে পৌঁছে মিজানুর রহমান নয়নকে যদি ভিকটিমদের পরিবার উদ্ধার না করে তাহলে তাকে তারা হত্যা করবে, এরকম একটা হুমকি কিন্তু তারা দিয়েছিল। তো লেদা এলাকার যেই এলাকাটার মধ্যে, যেই স্থানটাতে গভীর জঙ্গলে যেখানে অপহরণকারীটা মিজানুর রহমান নয়নকে নিয়ে রেখেছিল, সেই জায়গাটা একটা পর্যায়ে গতকাল রাত আনুমানিক 4:30-টার মধ্যে আমরা ঘিরে ফেলি। তো আমাদের অবস্থান টের পেয়ে তখন সন্ত্রাসীরা, অপহরণকারীরা আর মিজানুর রহমান নয়নকে রিটেইন করতে পারেনি এবং র‍্যাবের শক্ত অবস্থানের কারণে তারা মিজানুর রহমান নয়নকে ও সুস্থ অবস্থায় ওখানে রেখে তারপর তারা পালিয়ে যায়। তো মূলত মিজানুর রহমান নয়নকে উদ্ধারের সাথে সাথে আমরা 4 জন ভিকটিমকেই অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই এবং মামলার প্রধান আসামি জাহাঙ্গীর সহ তাদের অপর সহযোগীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। ধন্যবাদ আপনাকে। জি জি, কারণ ওরা কিন্তু জাহাঙ্গীর এবং ইব্রাহিমরা কিন্তু ওদেরকে লেদাতে নিয়ে গিয়ে তাদের আত্মীয় পরিচয় দিয়ে অপর অপহরণকারীদের কাছে তাদেরকে হস্তান্তর করেছিল। তো এখন এটা কারা এবং এই চক্রটা কীভাবে কাজ করছে এটার বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে আছে। এই অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি,
সেটা যেহেতু আমাদের অভিযানটা এই অপহরণকারী পুরো চক্রটাকে ধরার বিষয়ে যে আমাদের অভিযান এটা এখনও চলমান রয়েছে, এই জন্য আমি শুরুতেই বলেছি যে দেখুন কিছু অপারেশনাল সিক্রেসির কারণে অনেক তথ্য এখন আমি আপনাদের সম্মুখে এভাবে গণমাধ্যমের সামনে আমি প্রকাশ করতে চাচ্ছি না। আমাদের অভিযান কিন্তু এখনও চলছে পুরো চক্রটাকে ধরার জন্যে। জি না, কোনো প্রকারের মুক্তিপণ দিতে হয়নি, কারণ এই মুক্তিপণ তারা ভিকটিমদের পরিবারকে কোনো মুক্তিপণ দিতে হয়নি। জি, এই ঘটনার মাধ্যমে তো আমরা জানতে পেরেছি যে ক্যাম্পের বাইরে রোহিঙ্গারা কাজকর্ম করছে, যেটা আসলে কোনোভাবেই হওয়ার কথা নয়। এখন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এন্ট্রি এক্সিট এই অ্যাক্সেস কন্ট্রোলটা করার জন্য কিন্তু অন্য একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তো এই ঘটনার মাধ্যমে যখন এই ঘটনা জানাজানি হয়েছে তখন আমরা নিশ্চিত যে যেই সংস্থাগুলো ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এন্ট্রি এক্সিট নিয়ন্ত্রণ করছে তারা তাদের কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে। আপনারা দেখেছেন যে র‍্যাব কিন্তু নিজস্ব দক্ষতা এবং নিজস্ব তৎপরতার ভিত্তিতেই কিন্তু এই চারজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কিন্তু র‍্যাবের সম্পূর্ণ দখল এই এলাকার মধ্যে রয়েছে। এখন কিছু অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা যেগুলো ঘটছে, ভবিষ্যতে যেন এই ধরনের বিচ্ছিন্ন ঘটনাগুলো না ঘটে সেই কল্পে র‍্যাব তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সকলের সহযোগিতা পেলে, স্থানীয় এলাকাবাসী সকলের সহযোগিতা পেলে র‍্যাব এই ধরনের ঘটনা নির্মূল করতে সক্ষম হবে। জি, দেখুন র‍্যাবের কিন্তু নিজস্ব একটি স্টাইল আছে কাজ করার। আমরা কখনো সুপারফিশিয়াল কাজ করি না, আমরা প্রত্যেকটা ঘটনার গভীরে যাই, আমরা এটার ইনডেপথ অ্যানালাইসিস করি এবং ঘটনার ফলো আপ কিন্তু থাকে। এবং এই রিসেন্ট প্যাস্টে আপনারা র‍্যাব পনেরো কার্যক্রম যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখবেন অত্যন্ত সংবেদনশীল কিছু অপারেশন কিন্তু র‍্যাব পনেরো করেছে, এবং এগুলোর যে ফলো আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ধরনের এই বিচ্ছিন্ন সন্ত্রাসীদেরকে, অস্ত্রধারীদেরকে কারা শেল্টার দিচ্ছে, তারা সমাজের যে অবস্থানে যে কোনোভাবেই লুকিয়ে থাকুক না কেন, র‍্যাব পনেরো কিন্তু সকলের মুখোশ উন্মোচন করবে এবং সেই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। আমরা ভিকটিমদের কাছ থেকে এবং অভিযান পরিচালনা করার সময় পারিপার্শ্বিকতা থেকে যে ধরনের তথ্য সংগ্রহ করেছি, আমরা কিন্তু এই অপহরণকারী চক্রের যে গোড়া সেটা নির্মূল করার জন্য কিন্তু আমরা কাজ করছি, এবং অচিরেই আপনারা কিন্তু এর ফলাফল আপনারা দেখতে পারবেন বলে আশা করছি। জি, দেখুন 7 তারিখে যখন এই মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম মামুন এবং কায়সার আহমেদ এবং মোহাম্মদ মিজান
যখন সেন্ট মার্টিন ভ্রমণের উদ্দেশ্যে তারা যখন লেদা নামক স্থানে, টেকনাফের লেদা নামক স্থানে একটি হোটেলে রাত্রি যাপন করে, এর মধ্যেই কিন্তু অপহরণকারীরা তাদেরকে তাদের জিম্মায় নিয়ে নেয়। 8 তারিখ থেকে তারা মূলত মুক্তিপণ দাবি করা শুরু করে, ভিকটিমদের পরিবারদেরকে ফোন করে হুমকি ধামকি দেওয়া শুরু করে। 9 তারিখে জাহিদুল ইসলাম মামুনের পিতা আব্দুস সালাম বাদী হয়ে মামলা করেন এবং টেকনাফ আমাদের ওয়াইকং CPC-2 ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু 10 তারিখ থেকে আমরা আমাদের অভিযান শুরু করি, ছায়াতদন্ত শুরু করি এবং 10 তারিখ বিকেল 4টা থেকে সন্ধ্যা 6:30-7টার মধ্যে আমরা প্রথম ভিকটিম কায়সার আহমেদ এবং মামলার মূল আসামি জাহাঙ্গীর কে কিন্তু আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং জাহাঙ্গীরের অপর সহযোগীকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হই। তারপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই ক্যাম্প সংলগ্ন গহীন অরণ্যে আমরা অভিযান পরিচালনা করি এবং আমাদের অবস্থান টের পেয়ে অপহরণকারীদের জিম্মায় তখনও কিন্তু 3 জন ভিকটিম ছিল, তো আমাদের অবস্থান টের পেয়ে যখন তারা দিকবিদিক পালাতে শুরু করে সেই সুযোগে জাহিদুল ইসলাম মামুন এবং মোহাম্মদ মিজান নামে 2 জন ভিকটিম কিন্তু অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। তো অন্ধকারে তারা আসলে উপায়ন্তর না পেয়ে তাৎক্ষণিকভাবে তারা এক নিকটস্থ APBN পোস্টে গিয়ে রিপোর্ট করে এবং APBN সদস্যরা অত্যন্ত দক্ষতার সহিত তাদেরকে উদ্ধার করে টেকনাফ থানায় হস্তান্তর করে। বা র্যাবের অভিযান তখনও চলমান ছিল কারণ এই মিজানুর রহমান নয়ন কিন্তু তখনও মানে উদ্ধার হয়নি, যার কারণে আমাদের অভিযান তখনও চলমান ছিল এবং আমরা তাদের যে গোপন আস্তানা যেখানে তারা তাদেরকে জিম্মি করে রেখেছিল মিজানুর রহমান নয়নকে, সেই জায়গাটা আমরা ঘিরে ফেলতে সক্ষম হই এবং অপহরণকারীরা কিন্তু তাদের অবস্থান অত্যন্ত দুর্বল এবং র্যাবের অবস্থান অত্যন্ত অনর এবং সবল এই অ্যাসেসমেন্ট করে তারা মিজানুর রহমান নয়নকে অক্ষত অবস্থায় র্যাবের হাতে মানে হস্তান্তর করে তারা পালিয়ে যায়। তো এই ঘটনার মাধ্যমে গতকাল আজকে ভোর 4:30 থেকে আনুমানিক 5টার মধ্যে আমরা 4 জন মিজানুর রহমান নয়নকে উদ্ধারের মাধ্যমে আমরা 4 জন ভিকটিমকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। দেখুন, রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু এটা আসলে বাংলাদেশের একার ক্রাইসিস না, এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস। তো এই ধরনের এই ক্রাইসিসটার একটা কিন্তু একটা সাস্টেনেবল একটা সলিউশন কিন্তু দরকার এবং আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত মানে বিশ্ব মানবতার একটা পরিচয় দিয়েছেন, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ হিউম্যানিটি কিন্তু উনি এক্সাম্পল সেট করেছেন। এখন বিশ্ব নেতৃবৃন্দের দায়িত্ব হচ্ছে এই বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদেরকে এক ইন্টারন্যাশনাল ফোরামে এই সমস্যার সমাধান করে তারা তাদের যে নিজস্ব দেশ মিয়ানমার সেখানে তারা সসম্মানে ফিরে যাবে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা, তাহলেই একমাত্র এই সমস্যার সমাধান হবে। ধন্যবাদ আপনাদেরকে।